নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শুভ ধনতেরাসের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এটি ধনতেরাসের উপর মহা টোটকার ভিডিও আপনার জীবনে দারিদ্রতা আপনার জীবনে গরিব আনা দূর হবেই আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি অর্থাৎ গরিব থেকে ধনী হওয়ার জন্য এই শুভ ধনতেরসের দিন অর্থাৎ এই দিন যদি আপনারা এই মহা টোটকাটি আপনারা যদি করেন তাহলে বিশেষভাবে আপনারা ধনের জায়গাটা অপার ধন ধন বর্ষা আপনাদের আগামী এই ধনতেরাস থেকে আগামী ধনতেরেসের মধ্যে এক বছরের মধ্যে আপনাদের হবেই অর্থাৎ দারিদ্রতা আপনাদের নিশ্চিত রূপে দূর হবে দেখুন এই ধনতেরাসের দিন বিশেষত আপনারা যদি মা লক্ষ্মী এবং কুবেরের এবং গণেশের যদি পুজো একত্রে করতে পারেন বিশেষ রূপে কৃপা আপনারা কিন্তু পাবেন দ্বিতীয় নম্বর পয়েন্ট সেদিন আপনারা যদি লক্ষ্মী যন্ত্রম কুবের যন্ত্রম এবং মা লক্ষ্মীর আপনারা কবচ যদি আপনারা পরিধান করতে পারেন অর্থাৎ মা লক্ষ্মীর যন্ত্রম কুবের যন্ত্রম এবং মা লক্ষ্মীর কবচ এবং শ্রী যন্ত্রম এই কটি যদি আপনারা সেদিন যদি আপনারা বাড়িতে স্থাপনা করতে পারেন মা লক্ষ্মী আপনার গৃহে আসতে বাধ্য অর্থাৎ বিশেষ কিছু ক্রিয়া আছে অর্থাৎ এই যন্ত্রগুলো নিয়ে আপনাদেরকে বিশেষ কিছু ক্রিয়া সেই দিন আপনাদেরকে কিন্তু করতে হবে সেটা যারা যন্ত্র নিচ্ছেন তারা অবশ্যই জানতে পারবেন এর পাশাপাশি আমি যে টোটকাটি আপনাদেরকে বলবো অর্থাৎ এই দিন কিন্তু আপনারা প্রত্যেকে জানেন মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা অর্থাৎ মা লক্ষ্মীকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রথম কথা আপনারা বাড়িতে নিজেদের মধ্যে কলহ বিবাদ আপনাদেরকে ঝগড়াঝাঁটি এগুলো কিন্তু আপনাদেরকে বাদ দিতে হবে প্রথম কথা এই ধনতেরাসের দিন ভুল করেও একে অপরের মধ্যে কিন্তু ঝাঁটি কলহ কিন্তু করবেন না তাতে মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহে কিন্তু আসবে না অর্থাৎ সকাল থেকে আপনাদেরকে এই কাজটি প্রথম করতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদেরকে সাত্বিক আহার সাত্বিকভাবে থাকা নিরামিষ আহার কিন্তু আপনাদেরকে সেদিন করতে হবে তার সাথে সাথে আপনারা মনে মনে ভাবছেন যে ও আমি দশ টাকা ইনকাম করছি অন্যজন তিরিশ টাকা ইনকাম করছে মনের মধ্যে আপনার হিংসা এই হিংসা কিন্তু আপনাকে মনের ভিতর থেকে সরাতে হবে নয়তো যার উপর হিংসা করছেন সে কিন্তু উঠবে আপনি হিংসা করছেন আপনি বসবেন অর্থাৎ হিংসা কলহ ঝগড়া বিবাদ এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু বিরত হতে হবে যেটাতে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয় এই মা লক্ষ্মীকে যদি আপনারা গৃহে আপনারা যদি থাকতে দেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজগুলো আপনারা করুন প্রথম কথা এই যে আপনারা ধনতেরাসের যে শুভ মুহূর্ত এই শুভ মুহূর্তের উপর আমি কিন্তু ভিডিও আপনাদেরকে দিব অর্থাৎ কোন টাইমে কেনা কর কেনাকাটা করবেন যখন তখন কিনলে হবে না বিশেষ একটা টাইম আছে এটার উপর আপনাদেরকে খুব শীঘ্রই আমি ভিডিও দিতে চলেছি যে টাইমে কিনা কেনাকাটা করলে সোনা রুফো আপনার কাঁসার জিনিস যদি কেনাকাটা করেন আপনার ধনের জায়গাটা মজবুত কিন্তু হবে ধনবর্ষা আপনাদের কিন্তু হবে তবে ভুল করে আবারও বলি লোহার জিনিস কিন্তু এদিন কোনো মাথায় পারচেস কিন্তু আপনারা করবেন না তো একটি কাঠের পিড়ি নেবেন কাঠের পিঁড়ি নিয়ে কাঠের পিড়িতের মধ্যে আপনারা একটা লাল কাপড় দিবেন সেখানে গণেশ এবং মা লক্ষ্মী এবং কুবের অর্থাৎ যেখানে যদি মা লক্ষ্মী এবং কুবের এবং কুবের যন্ত্রম এবং মা লক্ষ্মী যন্ত্রম যদি রাখতে পারেন বিশেষ করে এই দিন কিন্তু আপনাদের শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে অর্থাৎ এই দিন গৃহে প্রতিষ্ঠা করা খুবই ভালো এবং এটি আপনার উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণ যেটা অর্থাৎ আমাদের যেটা খুব ভাইটাল জায়গা আমাদের বাস্তুক্ষেত্রে কোণ কিন্তু সবথেকে কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ এখানে বাস্তু পুরুষের কিন্তু মাথা কিন্তু থাকে এখানে আপনারা অবশ্যই এই পিড়িটি রেখে অর্থাৎ কাঠের পিড়িটি রেখে আপনারা সেখানে লাল কাপড় দিয়ে সেখানে মা লক্ষ্মী এবং মা লক্ষ্মী যন্ত্রম এবং কুবের কুবের যন্ত্র এবং গণেশজীর একত্রে পুজো করবেন এবং সেখানে আপনারা একটি কাঁসা বা পিতলের থালাতে আপনারা পাঁচটি কড়ি তিনটি পদ্মফুল এবং একটি চাঁদির কয়েন এবং একটি ছোট হলুদের টুকরো আপনারা এই চারটি জিনিস আপনারা নেবেন একসঙ্গে পাঁচটি কড়ি একটি তিনটি পদ্মফুল এবং একটি চাঁদির কয়েন আপনারা এবং একটি ছোট্ট হলুদ আপনারা নেবেন এটি হলুদ কাপড়ে রাখবেন এবং যখন আপনারা মা লক্ষ্মী গণেশ এবং কুবেরের পুজো করছেন এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং কপ্প আপনারা দিয়ে আরতি অবশ্যই করুন অর্থাৎ এটা যদি আপনি গোটা গৃহে যদি করতে পারেন কপ্পুরে আরতি বাস্তু দোষও কিন্তু আপনাদের দূর হবে অনেকের ক্ষেত্রে থাকে না বাস্তুর ক্ষেত্রে সমস্যা এদিন কিন্তু বাস্তু দোষের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে মহা সংযোগ কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ কপুর আপনারা দিয়ে করেন এবং বাড়িতে ধূপ অর্থাৎ চন্দনের ধূপ বা আপনারা রেঙ্গুন ধূপ আপনারা কিন্তু দিন বিশেষ করে যেটা এটা যদি গোটা গৃহে যদি আপনারা দিতে পারেন আপনাদের বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু কাটবে এবং যখন আপনারা পুজো করছেন সারা রাত যেন এই ঘিয়ের প্রদীপটা যেন আপনারা মা লক্ষ্মী কুবের এবং গণেশজির কাছে কিন্তু থাকে এবং সেই যে আপনারা দানি এবং প্রদীপ দিয়ে আপনারা সেই যে আমি জিনিসটি বললাম এটা আপনারা অবশ্যই সেটাকেও আপনারা পুজো আপনারা করুন এবং তারপর দিন সকালবেলা স্নান করে উঠে শুদ্ধা চারে এবং বিশেষ করে যদি আপনারা শুদ্ধা চারে এবং সাদা বস্ত্র পরে সেটাকে এই হলুদ কাপড়টিকে একসঙ্গে পাঁচটি করি তিনটি পদ্ম ফুল একটি হলুদের গাঁট এবং আপনার চাঁদির একটি কয়েন একত্রে নিয়ে সেটা লাল সুতোতে বেঁধে নিয়ে আপনারা আপনাদের ব্যবসা স্থানে ক্যাশ ড্রয়ারে যদি রাখেন অথবা আপনারা যদি আপনাদের বাড়ির যেখানে অর্থ রাখেন এবং আবারও বলছি যেটা আপনারা যেখানে অর্থ রাখবেন সে পাল্লাটা যেন পূর্ব দিকে সরি উত্তর দিকে মুখ করে খুলে তাহলে বিশেষ করে কিন্তু আপনার গৃহে কিন্তু কুবেরের আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ যে পাল্লাটা খুলছে আপনি যে দিক দিয়ে মুখ মুখ করে অর্থ নিচ্ছেন সেটা যেন আপনার উত্তর দিকে মুখ হয় এবং পূজার পুজোটাও যদি উত্তর দিকে মুখ করে করতে পারেন খুবই কিন্তু ভালো এবং সেখানে আপনারা এই কাপড়টিকে রেখে দিন অর্থাৎ ব্যবসা স্থান আপনার আলমারি বা আপনি যে যে স্থানে আপনি অর্থ রাখেন সেখানে এটা আপনারা রেখে দিন এবং প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন যে আপনারা সন্ধ্যা আরতি করেন পুজো দেন সেখানে অবশ্যই সেটা আপনারা প্রতিদিন কিন্তু পুজো আপনারা দিবেন বিশেষ করে আপনারা এই টানা এক বছরের মধ্যে আপনাদের সংসারে মঙ্গল তো হবেই এবং ধনবর্ষা আমি আবার বলছি গরিব থেকে ধনী কে না হতে চায় অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা থাকে অনেকে কি হচ্ছে যে ইনকাম করছেন টাকা ধরে রাখতে পারছেন না প্রচুর ইনকাম করছেন লাখ লাখ টাকা ইনকাম করছেন কিন্তু আপনার মাস গেড়ে কিন্তু আপনার হ্যান্ড টু মাউথ হয়ে যাচ্ছে এই জায়গাটা যাদের হচ্ছে তারা কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই করুন অর্থাৎ টাকা ধরে রাখার ক্ষেত্রে হ্যান্ড টু মাউথ যাদের হয়ে যাচ্ছে অথবা যাদের আপনার ইনকাম হচ্ছে না সেখানে আপনারা এই ক্রিয়াটি করুন বিশেষভাবে কিন্তু আপনার এ ধনতেরাস থেকে আগামী ধনতেরাসের মধ্যে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে মা লক্ষ্মী কুবের এবং গণেশজির বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন এবং এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে আপনাদের আত্মীয় স্বজন আপনাদের প্রিয়জন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে আপনারা শেয়ার করুন যাতে প্রত্যেকে এই ভিডিওটি শুনে যেন উপকৃত হতে পারে এবং ধনতেরাসের শুভ মুহূর্ত নিয়ে খুব শীঘ্রই ভিডিও দিতে চলেছি নম